বসুন। দেখুন, আপনি কি কথা বলতে এসেছেন সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা বলতে চলেছি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বলুন। দেখুন, আমার বাবা কেন আপনার সাথে বিয়ের কথা বলেছেন ওটা আর মন্দিরের কি সম্পর্ক আছে সেটা আমি জানি না, কিন্তু আমি আপনার সাথে বিয়ে করতে পারবো না বিরাট। দেখুন, আমি অন্য একজনকে ভালোবাসি। আশ্চর্য কি জানেন, ওনাকে আপনার মতনই দেখতে। প্রবলেমটা ওখানেই হয়েছে, আমি ওনার ছবি দেখছিলাম আর বাবা সেটা দেখে আপনাকেই ভালোবাসি ভেবে নিলেন। দেখতে উনি আপনার মতন হলেও গুণে নয়, উনি খুব ভালো বিরাট। তাই বলে আমি আপনাকে একদমই খারাপ বলছি না বিরাট, আমাকে আপনি ঠিক মতন বুঝতে পারবেন না কখনো, আমাদের মধ্যে সবসময় ঝগড়া হতেই থাকবে। দেখুন, স্বামী স্ত্রী হলে নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করতে হয়, সাপে নেউলের মতন নয়, প্লিজ বোঝার চেষ্টা করুন। ও, কফি রেখেছিলাম, আসছি এক্ষুনি। এটা কি করে সম্ভব, কফি তো একই রকম আছে। ভগবান, আমি এখনো পর্যন্ত নিজের স্বার্থের জন্য তোমার কাছে কিচ্ছু চাইনি, এই ধর্মের রক্ষার জন্য তোমার কাছে আমি প্রার্থনা করছি, আমার মা বাসুকীদের রক্ষা করার জন্য নিজের প্রাণ ত্যাগ করেছেন, ওনার মতো মানুষের মেয়ে হয়ে একবারও মায়ের স্বপ্নের কথা ও ভেবে দেখল না, আর সেখানে আমি কি করে ওকে এখানে বুঝিয়ে নিয়ে আসবো, কি করে আমি ওকে বলবো বুঝতে পারছি না, আমার মাথাতে কিচ্ছু আসছে না। দুষ্টের পরাজয় আর শিষ্টের জয় যদি সত্যি হয়ে থাকে তবে তুমিই আমাদের রক্ষা করবে, তোমাকেই রক্ষা করতে হবে। এই ত্রিশলা, ভগবান শুধু তোমাকেই বাঁচাবে না, আমাকেও বাঁচাবে। সিংহাসনের আশা তোমার একারই আছে, আমারও আছে। তোমার জন্য বাসুকীদের রক্ষা করাটা ধর্ম, আমার জন্য তক্ষকদের রক্ষা করাটা ধর্ম। এত বছর আমরা অন্ধকারে ছিলাম, অন্ধকারেই বাঁচলাম, সিংহাসন থেকে, রাজত্ব শাসন করা থেকে আমরা
অনেক দূরে ছিলাম, এবার এটা বদলে যাবে ত্রিশলা, সময় পাল্টাবেই, সিংহাসন এবার আমার হবে, তোমার আর কোনো খেলা চলবে না ত্রিশলা। সেজন্য স্বয়ং ঈশ্বরও আজকে তোমার পাশে নেই। এই ম্যাজিক আপনি কোথায় শিখলেন? আপনি কি করে পারেন এই ম্যাজিক? সত্যি কথা বলুন, আপনি কে? আপনি কিছুতে বিরাট হতে পারেন না, বলুন আপনি বিরাট না বীরবাহু? বীরবাহু। ভয় পেয়ে গেলেন নাকি? আপনি এতক্ষণ যাকে ভালোবাসার কথা বলছিলেন, আমি সেই বীরবাহু। কেন এসেছো তুমি এখানে? চলে যাও। কেন নন্দিনী, যাকে ভালোবাসেন তাকেই অপমান করছেন? ভালোবাসার জন্য মানুষ মিথ্যে কথা বলে জানি, কিন্তু যে ঠকায় তাকে সহ্য করা যায় না। আমি কবে ঠকালাম? দুবার ঠকিয়েছো তুমি। প্রথমবার আমি যখন ঘুমিয়েছিলাম, আমাকে নাগলোকে নিয়ে চলে গেলে, আর এখন নিজের আসল চেহারা ছেড়ে অন্য একজনের রূপে চলে আসলে। কেন এরকম করছো তুমি? কি লাভ এসব করে? মানব কল্যাণ আমার কাছে আমার জায়গা বেশি জরুরি। যাও এখান থেকে। আমি তোমার উপরে রেগে আছি, এসব দিয়ে ইমপ্রেস করবে না, যাও আমি চলে যাচ্ছি। হ্যাঁ নন্দিনী, নন্দিনী, এসব করার দরকার নেই, আমি অলরেডি ইমপ্রেসড। এটা হারা নয়, জেতা। আমায় জিতেছেন, চলুন আমার সঙ্গে। আমি আসবো না। আমি তো আপনাকে নিয়ে যাবই। কিডন্যাপ করবে? অপহরণ তো। না, কষ্ট দেব না, হাত ধরেই আপনাকে নিয়ে যাব। আমি ধ্যানে থাকার সময় তুমি এভাবে আমার পিছন থেকে আক্রমণ করছো? ছি, তাও আবার এখানে ভগবানের সামনে? ছাড়ো আমাকে। না সর্বদিকা, ছেড়ে দে ত্রিশলাকে। Oh!
আর সর্পদিকা ত্রিশলাকে ছেড়ে দেই না।